তারা নাগরিক কিন্তু নিজ ভূমে যেন পরবাসী। অভিযোগ দুয়ারে পৌঁছয়নি সরকার, জ্বলেনি উন্নয়নের আলো, বরং স্কুল কলেজ বা বাজার যেতে বিএসএফ এর কাছে জমা রাখতে হয় পরিচয়পত্র। আর এই ছবি জলপাইগুড়ি রাজগঞ্জের জিরো পয়েন্টের কাছাকাছি গ্রামের। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের চম্পতগজ গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ওই গ্রাম জিরো পয়েন্টের কাছে কাঁটাতারের ওপারে প্রায় 200 জনের বাস সেখানে। গ্রামবাসীদের দাবি, তাদের দুয়ারে পৌঁছায়নি সরকারি পরিষেবা, তা আটকে কাঁটাতারের বেড়ায়। বরং সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ায় সর্বদা সঙ্গে রাখতে হয় পরিচয়পত্র। নিত্যদিন স্কুল কলেজ বা বাজার হাট যেতে জমা দিতে হয় বিএসএফের কাছে। এতদিন পর সেই গ্রামে পা রাখলেন কোনো সরকারি আধিকারিক। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন খোঁজ নিলেন গ্রামবাসীদের সুবিধা অসুবিধার। গ্রামবাসীদের জীবিকা মূলত চাষবাস। তাদের দাবি, এতকাল খোঁজ নেয়নি কেউ, ফলে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী কি তা জানা নেই তাদের। এলাকায় দুয়ারে সরকার শিবির চালু করার আশ্বাস দিয়েছেন বিডিও। এখন যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিটা ফিক্সিং হয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ এই বাড়িগুলো তখন আর এই কাঁটাতারের মাঝখানে থাকবে না। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সম্মতি মেলেনি বলে এখানে ক্যাম্প করতে পারিনি অন্য বিডিও এক্সপেক্ট বিডিওরা, কিন্তু আমি এটা যদি আমার নজরে থাকতো বা আমার নলেজে থাকতো আমি এখানে ক্যাম্প করেই ছাড়তাম, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আগামীতে হবে কি ক্যাম্প এখানে মনে হচ্ছে? আগামীতে দুয়ারে সরকার হলে আপনাদের 100% বলছি, যেখানে যে সমস্যায় হোক না কেন, নাগরিকদের জন্য যদি আমাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়, হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তবু এখানে দুয়ারে সরকার করব। ভিডিওর আশ্বাসে খুশি গ্রামবাসীরা। কারো লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইসব জিনিসগুলো দেখলেন, কয়েকটা পেলেন, বাকিগুলোর প্রসেসগুলো স্যার বললো আমরা করে দিব। ভিডিও গ্রামে ঘুরে গিয়েছেন, কবে তার বার্তা আসে তার অপেক্ষায় চম্পতগজ। ক্যামেরা গৌতম সিংহের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।